হেফাজতের একটা ধরছে, এটা খুব ভালো, এটা ধরে একটা যাতা দেওয়া দেওয়া হচ্ছে। স্বাধীনতার পর 6টা মাসে সবাই যায় নাই, একটা যুদ্ধবিধ্বস্ত দেশ, একটা প্রদেশের রাষ্ট্র বানাচ্ছে, তার মধ্যে সমালোচনা লেখা শুরু হয়ে গেল আমার তাহলে কি আশা করে? আমি কিছু আশা করি না। জি না, এটা আপা আমরা তো দেখছি যে আব্বা যখন ডাইরেক্টর মিলিটারি অপারেশন ছিল, সরাই দিল ওনারে। সরাই দেওয়ার পরে আপনি হয়তো এই কাহিনীটা জানেন না, ওনাকে ওই সময় সরাই দেওয়ার 3 মাস পরে, উনি তো ডাইরেক্টর মিলিটারি অপারেশন ছিলেন, ওনারা সরাই দেওয়ার পরে তারপর 3 মাস পরে যে হত্যা হলো, এই বঙ্গবন্ধু এবং যে পরিবারের হত্যা হলো, আপনি এই কাহিনীটা জানেন কিনা? পরে আমাদেরকে নিয়ে ক্যান্টনমেন্ট থেকে আমাদেরকে তাড়াই দিল, তাড়াই দেওয়ার পর আব্বারে ধরে নিয়ে 1 বছর জেলে রাখলো, এই জিয়া রহমান ফাঁসি দিবে, ট্রায়াল করবে, এই অবস্থায় রাখলো 1 বছর। আর ওনারে আর্মিতে একটা লোক খালি ডিসমিস করছিল, এই সেনাবাহিনীর লোকরে, সেটার আব্বারে করছিল, আর কোন লোকরে ডিসমিস করে নাই, আব্বা ওয়াজ ডিসমিস। ডিসমিস মানে ফকির আর কি, রাস্তায় নামাই দিল, মানে কোন পেনশন পাবে না, কোনো কিছু পাবে না, এত ক্ষোভ ছিল। তারপরে তো ওই সে, এটা তো 75 সালের কথা বলতে, আর আমাদের বাড়িতে এসে যে আর্মি ঢুকে মানে যে ভাঙচুর করছে, পরে আব্বা তো বাসায় নাই, পরে আম্মা ছিল, আমরা ছোট, আমরা হচ্ছে না, আমরা যেতে পারবো না, দরজা খুলতে পারবো না। পরে সেই আর্মির সব ওই যে যারা সিপাহী বিপ্লব করছে, ঘরের ভিতরে এসে আমরা ঘরের পিছনে পালিয়েছিলাম, আমি আর আমার বোন, আমার মা তখন, পরে মা ওই সামনে দরজা খুলছে, কই কর্নেল মালিক, কই বলে কর্নেল মালিক তো নাই বাসা, মিথ্যা কথা বলতেছেন, বলে আইসা দেখো তাহলে। তারপরে তারা চলে গেছে, পরে আমরা ক্যান্টনমেন্ট থেকে পালিয়ে, পরে 1 বছর পালিয়ে থাকলাম, ওই বিভিন্ন জায়গায় আমরা পালিয়ে থাকলাম, ওইটা প্রথমত জেলে ঢুকায় রাখলো, তারপরে থাকলাম পালিয়ে, এইরকম অনেক বার ই গেছে। তারপর আমাদের বাড়িতে এসে গুলি গালাজ করছে, ওই যেখানে খালেদা জিয়া থাকতো, আবার আপনার যে বাড়িটা, ওই যে বাড়িটা ছিল সেই বাড়িটা তো যে এখন আপনি এদেরকে দিচ্ছেন, ওই যে আর্মির সব যারা ওই বাড়ির উল্টা থাকতাম, ওইখানে টিনের চালওয়ালা ঘর ছিল, ওয়াল করা ঘর ছিল তখন, ওই 73-74 সালে আর কি, তখন তো আমি ক্লাস 8-9 পড়ি ওই সময়। ওই কতগুলি ওরকম ছিল, পরে খালেদা জিয়া বা এই বাড়ি যখন দখল করে, তখন ও বাড়িও দখল করে ফেলছে, এই বাড়ি টাড়ি সব দখল করে ফেলছিল। ওগুলো আমরা দেখছি, আমাদের ওই টিনের ঘরের মধ্যে এসে গুলি লাগতেছে, ওই যখন ওই যে সিপাহী বিপ্লবটা, এখানে সিপাহী বিপ্লব তো কারা করছে আপনি জানেন, এই যে যারা এই যে জিয়া রহমান যার পর ফাঁসি দিল, কি নাম ওর, কর্নেল খোদা তাহের, কিন্তু এই কিন্তু সিপাহী বিপ্লবরা করতে, জাসদের লোকেরা, জাসদের লোকেরা এইসব করতে, অনেক কিছু তারা তো আবার আমাদের সাথে আছে, এরা তো জাসদের লোকেরাও এইসব অবস্থার মধ্যে ছিল, আমরা তো দেখতে পাই না ওই সময়। তাদের ভিতরে কাহিনীগুলো জাসদের, তোমার বিপ্লবী নেতা, তোমার যে আমাদের কাপালি সিরাজ আলম খান থেকে শুরু করে সব মিলে, তারাই তো সব যারে ফাঁসি দিল, ওই কিন্তু জিয়া রহমান যে অ্যারেস্ট করছিল, ওই যে খালেদ মোশারফ, সে তখন তো বাইর করছে, তো এবং আর্মির বিপ্লব ঘটাইছে, ইটি করছে, সিপাহী সিপাহী ভাই ভাই অফিসারদের আসতেছে, এগুলো তো তাহারই করছে, তাদের রাষ্ট্রপতি হওয়ার সুযোগ করে দিচ্ছে, আমরা 2009 সালে সরকার গঠন করলাম, তখন এমপি বানালো, তা 2014 এমপি বানিয়েছিল, তো আমার কাছে একদিন আসতে তাহেরকে একটা রাষ্ট্র মর্যাদা সম্মান, আমি খালি বল, আমি পার্লামেন্টে এসে দাঁড়ায় দাঁড়ায় সব নিয়ে এসে ধরে দা কথা বলে, তো সে এসে আমার সাথে কথা বলছে, আমি খালি বললাম সবে আপনি স্টেশন এমপি এসছেন ঠিক আছে, কিন্তু আমি তো ভুলে যাই কিভাবে,
যে আমার বাপের হাতটার সাথে আত্মার সাথে জড়িত, আর পুরো পরিবারের সাথে, এবং কি গভর্নমেন্ট এনে ক্ষমতায় বসাচ্ছে, হ্যাঁ বিয়ে করে ফাঁসি দিতে, তাকে আমার হাত থেকে তাকে আমার হাত দিয়ে ঠিকই সম্মান দিই, একেবারে চুপ হয়ে আসতে চলে গেল, আর কোনোদিন আমার সঙ্গে কথা বলতে আসেনি।